তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমার কাছে যে মুহূর্তে পুরো ওয়েস্ট বেঙ্গলের কিন্তু যতগুলো গভর্নমেন্ট যতগুলো প্রাইভেট ইনস্টিটিউট আছে সমস্ত কলেজের কিন্তু ফি স্ট্রাকচার আমার কাছে আছে। তো আমি তোমাদের দেখাবো যে প্রাইভেট কলেজে কিন্তু কেউ ভর্তি হয় না কিন্তু এখানে কোর্স ফি যথেষ্ট কম। দেখো এই কলেজটা কিন্তু আইএনসি অ্যাপ্রুভডও আছে, আমি সেই কলেজের ব্যাপারে কথা বলবো। দেখো গভর্নমেন্ট কলেজে ওই যে কাট অফ প্রচুর হাই ফাই যায় তাও কিন্তু না, কিছু কলেজ আছে যেখানে কিন্তু কোর্স একটু কিন্তু কোর্স ফি বেশি হওয়ার জন্য কিন্তু অনেকে ভর্তি হয় না, তার প্রমাণ তোমাদের সামনে রেখেছি। দেখো এখানে দেখতে পাচ্ছ যে ওপেন ক্যাটাগরি 1700 থেকে স্টার্ট হয়েছে ইএসআই হসপিটাল মানিকতলা থেকে, এবং যদি দেখি কাল্লা সেখানে দেখতে পাচ্ছ ওপেন ক্যাটাগরি শুরুই হচ্ছে কিন্তু 3581। তোমার সামনে রেখে দিচ্ছি রাউন্ড নম্বর থ্রি দেখতে পাচ্ছ, রাউন্ড নম্বর থ্রি। তাহলে তোমার চোখের সামনে কিন্তু তুলে ধরছি পুরো বিষয়টা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাফল্য এবং ইউটিউব চ্যানেল 2024। ইয়েস বন্ধুরা, 2024 হতে পারে তোমার জন্য একটা বেস্ট গোল্ডেন অপরচুনিটি। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে জিএনএম এবং এএনএম নার্সিং রিলেটেড তোমাদের যে কাউন্সেলিং যে প্রক্রিয়াটা, যে তোমরা কলেজ চয়েসের ব্যাপারটা তোমাদের প্রচুর ঘাবড়ে যাবো যে স্যার আমার জিএমআর র্যাঙ্ক এত হয়েছে আমি কি আদৌ সুযোগ পাবো। প্রত্যেকে বলছি জিএমআর র্যাঙ্কটা কমেন্ট করো। প্রত্যেকটা জেলা ভিত্তিক আমি তোমাদের কিন্তু প্রাইভেট কলেজ গভর্নমেন্ট কলেজ যেগুলো বেস্ট তোমাদের জন্য হতে পারে, যাদের র্যাঙ্ক বেশি তাদের জন্য আজকে ভিডিওটা আমি নিয়ে এসেছি। সবাই তো শুধু র্যাঙ্ক ভালোদের জন্য বলছে, আমি আজকে তোমাদের বলবো যাদের র্যাঙ্ক বেশি, যাদের র্যাঙ্ক 50,000 60,000 এরকম হয়ে গেছে, আমি তাদেরকে নিয়ে একটু কথা বলবো। দেখো ফার্স্টে বলি, যদি তোমার কাছে এই ভিডিওটা কোনো দরকার না থাকে তুমি ভিডিওটা বেরিয়ে যেতে পারো, কোনো অসুবিধা নেই। বাট আমি ভিডিওতে শেষ পর্যন্ত তোমাদের সাথে আছি, প্রথম থেকে ছিলাম শেষও থাকবো, ঠিক আছে। দেখো ফার্স্টে বলি কিছু কলেজ যেগুলো প্রাইভেট কলেজ, আর এগুলো যদি ভাবো যে প্রমোশন করছি তাহলে ভাই তোমার থেকে মূর্খ কেউ নেই পৃথিবীতে, এগুলো কখনো প্রমোশন হয় না। দেখো শ্রমজীবী স্কুল অফ নার্সিং দেখতে পাচ্ছ, এই স্কুলটা আমি হয়তো তোমাদের দেখাতে পাচ্ছি, দেখতে পাচ্ছ কাট অফটা আগে দেখি দিই, আমি ফিজটা পরে বলছি, আগে দেখে নাও কাট অফটা, ঠিক আছে। 2023 কাট অফ, একদম অফিসিয়াল কাট অফ, তোমাদের কিন্তু ওয়েবসাইট থেকে ডাউনলোড করা। দেখো শ্রমজীবী স্কুল অফ নার্সিং যদি ওবিসি বির কথা বলি, 7,404 থেকে স্টার্ট হয়েছে এবং এটা রাউন্ড নম্বর থ্রি, অর্থাৎ 3 নম্বর রাউন্ডে গিয়ে কিন্তু এটা হয়েছে। যদি ইডাব্লিউএসের কথা বলি, তুমি তোমার নিজের র্যাঙ্কটা কমেন্ট করো, কোন জেলা থেকে দেখছো সেটা কমেন্ট করো, ভিডিওটা প্রচুর শেয়ার করো। ভিডিওটা প্রচুর শেয়ার করার পাশাপাশি কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, এগুলো না করলে কিন্তু পরবর্তীকালে এই রিলেটেড আর ভিডিও দেবো না, ঠিক আছে। আমি তোমাদের বারবার বলছি, এর আগে একটা ভিডিওতে বলেছিলাম ভালো লাইক শেয়ার এসেছিলো, বাট তারপর আবার সেই যেই কাছেই লাইক শেয়ার যেন কোনো কমতি না থাকে বস, আমি কিন্তু আমার জীবন দিয়ে তোমাদের জন্য চেষ্টা করছি, সব রকমভাবে তোমাদেরকে হেল্প করার চেষ্টা করছি, তোমরা কিন্তু সেটা রিটার্ন করছো না। দেখো ইডাব্লিউএস যদি কথা বলি, 10,000 থেকে এখানে শুরুই হচ্ছে, 10,000 থেকে ভাই কোথায় বলতে পারো এতটা এত বেশি র্যাঙ্ক। তারপর দেখো ওপেন ক্যাটাগরি 4,149 অলমোস্ট দু, মানে আর শেষ হয়েছে দেখবি, শেষ হয়েছে দেখো 6,899, প্রায় কিন্তু 7,000 কাছাকাছি চলে গেছে জিএনএম, তাও আবার জেনারেল, ঠিক আছে প্রাইভেট কলেজের কথা বলছি। এবার দেখো আরও কিছু দেখায়, শ্রমজীবী স্কুল অফ নার্সিং যদি এসটিতে কথা বলি সেটা তো কোনো কথাই হবে না, 69,000 চলে গেছে এসটিতে, তো গভর্নমেন্টও অনেক বেশি যায়, যাই হোক সেটা আমি পরে বলছি। এবার দেখো এসসিদের, এসসিদের যে ব্যাপারটা দেখতে পাচ্ছ লাস্ট কিন্তু 10,289 পর্যন্ত গিয়েছে, এটা কিন্তু পুরোটা প্রাইভেট নার্সিং ইনস্টিটিউট, আমি কিন্তু প্রাইভেটে কথা বলছি, বেশ ভালো কথা। এবার যে বাকিগুলো কথা বলবো, দেখো এগুলো সব গভর্নমেন্ট, এগুলো গভর্নমেন্ট ইএসআই এবং সেন্ট্রাল হসপিটাল কাল্লা, যেটা ভিডিওটা ভিডিওর প্রথমেই তোমরা যেটা দেখেছো। ইএসআই হসপিটাল যখন মানিকতলার কথা বলবো, এটা কিন্তু একটা ইএসআই হসপিটাল এবং এখানে কোর্স ফিটা একটু বেশি, যার জন্য কিন্তু অনেকে ভর্তি হবে না। প্রথম থেকে বলে আসছি একই কথা, অলমোস্ট আমি কিন্তু 50 থেকে 60 মনে হয় বলেছি প্রতিটা ভিডিওতে, আমি জিনিসগুলো রিপিট করছি কেন, কারণ তোমাদের মধ্যে কিন্তু মাথায় গেঁথে যায় ব্যাপারটা, যারা যখন চয়েস ফিলিং করবে না, ওই উদ্মা করে দিলাম তারপরে দেখলাম যে হলো না, ঠিক আছে পরের রাউন্ড, এটাকে বলে মূর্খতা। একটু বুঝে শুনে যদি করা যায় না তাহলেই বুঝবে সেটা তোমার হচ্ছে কি একটু চালাকি করা, ঠিক আছে একটু চালাকি করতে হবে বস। দেখো মানিকতলা যদি কথা বলি, যদি লাস্ট রাউন্ডে কথা বলি, থার্ড রাউন্ড, আমি কিন্তু ফার্স্ট রাউন্ডে কথাই বলছি না, থার্ড রাউন্ড মানে লাস্ট মপ আপ রাউন্ড, তারপরে স্পট কাউন্সিলিং আর কিছু করার দরকার থাকে না। তাহলে থার্ড রাউন্ডে গিয়ে যেটা দেখা যাচ্ছে যে ভাই জেনারেল দেখতে পাচ্ছ, ওবিসি এ, ওবিসি এ কিন্তু 3,105 পর্যন্ত গিয়েছে, তারপর দেখতে পাচ্ছ ওপেন ক্যাটাগরি 2671 গিয়ে শেষ হয়ে গেছে, তারপর কিন্তু নেয়নি, তারপরে স্পটে যা হয়েছে হয়েছে। এসসিতে ক্ষেত্রে দেখতে পাচ্ছ 6,500, ইডাব্লিউএসের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 3,8321, ঠিক আছে একবার নিজে নেমে দেখে নেবে। আচ্ছা আমি যে মেন মেন পয়েন্টগুলো, জেনারেল দেখো এটা কিন্তু অন্য একটা কলেজ, এটা কিন্তু দেখতে পাচ্ছ সেন্ট্রাল হসপিটাল কাল্লা, একটু আগেই দেখো এটাও একটা সেন্ট্রাল হসপিটাল, এটা গভর্নমেন্ট হসপিটাল, এটাও কিন্তু একটা সেন্ট্রাল গভর্নমেন্ট, এটাও কিন্তু একটা সেন্ট্রাল হসপিটাল মানিকতলা। দেখো এখানে জেনারেল 1,000 থেকে স্টার্ট হলো আর 2,000 গিয়ে শেষ, 2,600 গিয়ে শেষ। এখানে কিন্তু এটাও সেন্ট্রাল হসপিটাল, এখানে কিন্তু শুরু হচ্ছে, দেখো শুরুই হচ্ছে 3,581 এবং সেটা গিয়ে শেষ হলো। তাহলে এই জায়গাটা একটা ডিফারেন্স দেখা যাচ্ছে, যাদের র্যাঙ্ক একটু বেশি জেনারেল ভাবছো করবো কি করবো না, আমি ভাই বলবো এটাকে ফার্স্টে রাখো, যাদের র্যাঙ্ক খুব বেশি 10,000 বেশি যাদের র্যাঙ্ক আছে না জেনারেল, তুমি ধরে নিয়ে চলো তোমার কিন্তু গভর্নমেন্ট কলেজ এমনি কিন্তু হওয়ার কথা নয়। তো এই সমস্ত কলেজগুলোকে আগের দিকেই দেখো, একদম ফার্স্টের দিকেই দেখো, ঠিক আছে কোর্স ফি বেশি হতে পারে কিন্তু গভর্নমেন্ট কলেজ। আর যাদের মনে হবে না গভর্নমেন্ট কলেজে, দেখো খরচটা যদি কথা বলি, কত খরচ আমি বলছি কোর্স ফি বেশি,
খরচ কিন্তু বিরাট হাই ফাই সেটাও না, প্রায় 75,000 এরকম লাগছে, ঠিক আছে? এটা পার ইয়ার নাকি 3 বছর সেটা বলে দিই, এটা কিন্তু টোটাল তোমাদের 75,000 করে লাগছে। ওকে, এবার অন্যান্য জায়গায় দেখা যায় যে পুরো ওয়েস্ট বেঙ্গল যতগুলো প্রাইভেট কলেজ আছে, যতগুলো গভর্নমেন্ট কলেজ আছে, সেন্ট্রাল হসপিটাল যতগুলো আছে, তাদের কোর্স ফি কত সেটা আমি 2021 একটা ডেটা তোমাকে দেখাবো। তো সেটা দেখে তোমরা একটা নিশ্চিত হতে পারো যে হ্যাঁ ভাই, এটা আমার আদৌ সাধ্যে কোলাবে নাকি কোলাবে না। তো এটা যদি দেখা যায় কোর্স ফি যেটা আসছে সেটা থেকে কিন্তু একটা প্রাইভেট কলেজের কোর্স ফি কিন্তু অনেক কম, আমি তোমাকে দেখাবো, সেটাও দেখাবো। যাই হোক, এটা দেখে নিলে কাট অফটা ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। নিজে নিজের র্যাঙ্কটা একটু কমেন্ট করে দিও। আমি আবারও বলছি, র্যাঙ্ক যদি বলো সেফ র্যাঙ্ক, আমি তোমাদেরকে একবার ফাইনালি বলে দিই, যদি গভর্নমেন্টের কথা বলো সেফ র্যাঙ্ক যদি বলো, তাহলে আমি বলো ভাই যদি 5,000 মধ্যে থাকে তো ভুল করো না, চেষ্টা করে যাও, ঠিক আছে? চেষ্টা করো। এবার তার থেকে যাদের বেশি তারা কি চেষ্টা করবে না, অবশ্যই চেষ্টা করো, কিন্তু যাদের 5,000 মধ্যে আছে না তাও একটু সেফের মধ্যে রাখতে পারো, তার থেকে বেশি হলে একটু ডেঞ্জার জোন তো আসে। এক্সট্রিমলি সরি, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। যাদের র্যাঙ্ক এর থেকে বেশি তারা কিন্তু চেষ্টা করো, প্রথম থেকে আমি বলছি প্রথমে প্রাইভেট রাখার দরকার নেই, কিন্তু গভর্নমেন্ট যেগুলো অন্ততপক্ষে এগুলোকে রেখো, ঠিক আছে? সেন্ট্রাল হসপিটাল বা ইএসআই এগুলোকে অন্ততপক্ষে রেখো, ঠিক আছে? তাহলে কী হবে, তোমাদের যে সুযোগটা সেটা কিন্তু একটু হলেও বাড়বে। আমি প্রচণ্ড শরীর খারাপ সত্ত্বেও কিন্তু কালকে ভিডিও দিতে পারিনি, আজকে দিলাম এই জন্যই যে চলো এটা দেওয়া যাক, কারণ ছেলেমেয়েরা কিন্তু এগুলো জানতেই পারবে না লাস্টে, দেখা গেলো তাদের আমার একটুর জন্য আমি কষ্ট করতে পারি, ঠিক আছে, কিন্তু আমার জন্য দেখা গেলো আমি দিলাম না বলে হয়তো একটা ছেলে বা একটা মেয়ে সেই সুযোগটা পেলো না, ঠিক আছে? তার থেকে আমার মনে হয় যে চলো আমার যদি যতই শরীর খারাপ করুক একটাবার বলে দিই, তারপর মনটা একটু শান্ত হবে, ঠিক আছে? তো আমি যখন এতটা কিছু করছি তোমরা সেটা রিটার্ন কিছুই করছো না, যাই হোক, খুব খারাপ লাগে। এবার বলি যাদের র্যাঙ্ক আরও বেশি, ধরো জেনারেল তোমার র্যাঙ্কই হয়ে গেলো 50,000-60,000, তো বলবো ভাই তুমি এই ভুলটা করো না, গভর্নমেন্টে আর হবে না তোমার, ঠিক আছে? একদম সত্যি কথা বলছি, এটা খারাপ লাগা কিছু নয়, 50,000-60,000 কখনোই হবে না, শুধু জিএমআর র্যাঙ্ক জেনারেল হবে না ক্যাটাগরি না থাকলে, ঠিক আছে? সেক্ষেত্রে তুমি 2025 জন্য পড়াশোনা শুরু করে দাও, এটাই বাস্তবতা। যদি তুমি প্রাইভেটে পড়তে না পারো তো পরের বছর জন্য পড়াশোনা করো। পরের বছর থেকে স্যার ক্লাস করবো আপনার কাছে, কীভাবে করবো, তো নাম্বারটা দিচ্ছি 9906092622, এই নামে যোগাযোগ করবে, আমি তোমাদের ডিটেলসটা বলে দেবো। টোটাল কিন্তু 800 টাকা কোর্স ফি। ব্যাচের নাম কি? ব্যাচের নাম হচ্ছে সংকল্প ব্যাচ। এর আগে একটা সূর্য ব্যাচ ছিল, ওটা ফুল হয়ে গেছে, আর নতুন করে ব্যাচে ভর্তি হচ্ছে না। নেক্সট ব্যাচ সংকল্প ব্যাচ সেটা শুরু হবে কিন্তু 23 জানুয়ারি থেকে, ঠিক আছে? তার আগে ভর্তি হয়ে যাও যত তাড়াতাড়ি পারো। সেই বিষয়ে বিস্তারিত জানার থাকলে হোয়াটসঅ্যাপ করবে, বা যদি দেখো ডিসক্রিপশন বক্সে হয়তো বা কমেন্টে দেখবে ওটা কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে। এবার তোমাদের দেখাবো টোটাল ফি স্ট্রাকচারটা অল ওভার ওয়েস্ট বেঙ্গলে কত কী ফি স্ট্রাকচার। দেখো আমি তোমাদেরকে আগেই বলে দিই, এটা কিন্তু 2021-এর, 2022-ও কোথাও পাবে না, 2023-ও নেই, দেয়নি, এটা অফিসিয়ালি দেয়নি, এটা 2021-এ অফিসিয়ালি দিয়েছিলো, তখন আমরা ভিডিও বানাতাম, সেই সময়কার একটা পিডিএফ আমার কাছে এখনও আছে, যদি কারোর মনে হয় পিডিএফটা দরকার। দেখো পিডিএফ আমি তো বলি, অনেকে বলে স্যার পিডিএফ জয়েন করবো কোন গ্রুপে, গ্রুপের লিঙ্ক কিন্তু আমি কমেন্টে দিয়ে দিই, তাই পিন করি না, অনেক সময় পিন করা হয় না ভুলবশত, বা অন্য হয়তো কমেন্টটা পিন করে দিই, যার জন্য খুঁজতে হয় একটু, একটু খুঁজে নিও, ঠিক আছে? যদি থাকে সেই গ্রুপে আমি যদি দরকার হয় আমি সেটা শেয়ার করবো, ঠিক আছে? যদি সেরকম ভালো রেসপন্স আছে তবেই শেয়ার করবো, তাছাড়া কিন্তু নয়, ওই 2-1,000 ভিউজ হবে তার জন্য কিন্তু এইরকম পিডিএফ আমার দরকার নেই, ঠিক আছে? অফিসিয়াল তোমরা যোগাযোগ করে নেবে, যদি ভালো রেসপন্স আছে তবেই কিন্তু আমি দেবো। বেশ, এবার দেখো এই যে দেখাচ্ছি তোমাদেরকে, দরকার হলে স্ক্রিনশট নিয়ে নাও তাহলে তো হবে। আচ্ছা এবার দেখে নাও, আমি যেটা মেন ফোকাস দিতে চাইছি সেটা হচ্ছে, তোমাদেরকে একটু আগে দেখাচ্ছিলাম যে ভারত সেবাশ্রম, ঠিক আছে, আগে দেখিয়ে দিই, ভারত সেবাশ্রম সংঘ এই কলেজটা কিন্তু INC WBNC অ্যাপ্রুভড একটি কলেজ। তার থেকে বড় কথা বলে রাখি, ফি স্ট্রাকচারটা দেখবে, দেখো 2,91,000 ফিস টোটাল, ফি স্ট্রাকচার 3 বছরের। সব থেকে মজাদার বিষয় লাগলো, আর একটা জিনিস বলি, এটা কিন্তু INC WBNC অ্যাপ্রুভ, তোমাদের দেখিয়ে দিচ্ছি সেই লিস্টটা, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি যেটা INC WBNC অ্যাপ্রুভ আছে কিনা, এক মিনিট, জাস্ট এ মিনিট, আমাকে একটু সময় দাও, আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো এই কলেজটা কিন্তু 2023-এরই, এটা তোমাদের সিট ম্যাট্রিক্সে লেখা আছে WBJEB তরফ থেকে, সেবা ভারত সেবাশ্রম সংঘ স্কুল অফ নার্সিং, এটা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট সরি প্রাইভেট একটা, এবং এটা কিন্তু অ্যাপ্রুভড হয়ে আছে। তাহলে এই ব্যাপার থেকে তোমরা নিশ্চিত হতে পারলে যে ভাই প্রাইভেট হলেও এখানে কোর্স ফি কম। হ্যাঁ, এবার একটা জিনিস বলি, 2021-এর ডেটা তোমাদের দেখাচ্ছি, হতে পারে 2024-এ অনেকটা পাল্টে গেছে, কারণ অনেকটা বছর পেরিয়েছে, সেক্ষেত্রে তুমি একবার যাচাই করার জন্য ওদেরকে কল করতে পারো, ওদের নাম্বার যে ওয়েবসাইটে সার্চ করে দেখতে পারো, সেটা তো আমার প্রমোশনের ব্যাপারটা নেই যে ফোন নাম্বার দেবো, তোমরা নিজের মতো করে খুঁজে নিবে, ঠিক আছে? খুঁজে নিয়ে ফোন করবে যে স্যার ফিজটা অ্যাকচুয়ালি কত এখন 2024-এ, যদি বলে না বেড়ে গেছে এখন 6,00,000-7,00,000 হয়ে গেছে, তাহলে দরকার নেই, ঠিক আছে? বাট আমার মনে হয় খুব বাড়লেও অতটা বাড়বে না, ঠিক আছে? এই একটা কলেজের ব্যাপার বলছি, আর একটা কলেজ তোমাদের বলি, দেখো এই কলেজ, এটা আমি একটু শিফট করছি, দেখো এইখানে আর একটা কলেজ পাচ্ছি, 91 নম্বরের লেখা আছে, শ্রমজীবী স্কুল অ্যাকাডেমি অফ নার্সিং, যেটা হাওড়ায় আছে, এবং এই কলেজের ফি স্ট্রাকচার দেখবে 3,00,000
60,000 টাকা ফি স্ট্রাকচার এবং ইনক্লুড ফুডিং লজিং। তাহলে আমি আবারও বলছি এটা 2021 ডেটা। দেখো ইনক্লুড মানে কি, খাবার দাবার থাকা সব মিলে 3,60,000 টাকা ছিল 2021, এখন কতটা আছে সেটা একটু জেনে নিতে হবে তোমাদেরকে ফোন করে, ঠিক আছে? আমার আমার তোমার দায়িত্ব ছিল বোঝানোর দেখানোর, সেটা তোমার দেখালাম। যাদের অন্য ক্যাটাগরি আছে না এসসি এসটি ওবিসি, আমি বলবো ভাই আগে গভর্নমেন্ট চেষ্টা করো, যদি না হয় মপ আপ রাউন্ডে বা তুমি থার্ড রাউন্ডের পর, মপ আপ রাউন্ডেই আছে সেকেন্ড রাউন্ডের পর, তো সেক্ষেত্রে তুমি মপ আপ রাউন্ডে এই সমস্ত কলেজগুলোকে অ্যাড করতে পারো। এখনই দরকার নেই, যদি মনে হয় যে না আমি একবার ট্রাই করবো, যখন গভর্নমেন্টে ট্রাই করবো প্রাইভেটে কেন করবো, তো অবশ্যই তুমি আগে গভর্নমেন্ট ট্রাই করো, না হলে প্রাইভেটগুলো করতে পারো, ঠিক আছে? এগুলো যে দেখাচ্ছি এগুলো কিন্তু তোমাদের জানার জন্য, আমার কিছু যায় আসে না। আচ্ছা এবার দেখো আরও কিছু কলেজ বলি যেগুলো তোমাদের মনে হতে পারে স্যার আর কি কোনো কলেজ নেই, দেখো দেখিয়ে দিই। এখানে কিন্তু টোটাল যেটা দেখো সেটাই দেখো, টোটাল অ্যামাউন্টটা দেখো, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এত দেখা দরকার নেই, টোটাল অ্যামাউন্ট দেখো। এখানে দেখো প্রথমে 460,000, 444,000, 440,000, ঠিক আছে, 498,000, এরকম ভাবে প্রত্যেকটা আছে। আমি সব থেকে কম দেখলাম ভাই, সব থেকে কম ভারত সেবাশ্রম সংঘ, এইটা সব থেকে কম। আচ্ছা আর একটা দেখতে পাচ্ছ কেয়ার অ্যান্ড কিওর, এটা ছেলেদের জন্য, যারা ছেলেরা আছো তারা বলো তো স্যার কেয়ার অ্যান্ড কিওর বা অন্যান্য কলেজ, এটা একটু দেখে নিও, এটা আইএনসি অ্যাপ্রুভ আছে কিনা একটু দেখে নিও, আমি আর সময় পাইনি দেখার, একটু দেখে নেবে যে WBG যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে যাবে 2023 সিট ম্যাট্রিক্স ডাউনলোড করে নেবে, পাশেই দেখবে লেখা থাকবে যে ওটা অ্যাপ্রুভ নাকি পেন্ডিং, যদি পেন্ডিং থাকে তাহলে এখন ওয়েট করে যাও, বা তোমাদের দেখবে যে কলেজ লিস্টে চয়েস লিস্টে সেই কলেজের নাম আছে কিনা, যদি থাকে তাহলে নিশ্চিন্তে ভর্তি হতে পারো, বাট আগে জিজ্ঞাসা করে নেবে সমস্ত বিষয়টা, ঠিক আছে? এটা তোমাদের জন্য বললাম। আচ্ছা এবার দেখে নাও আর কি আছে, দেখো এখানে আর আমি দেখতে পাচ্ছি আর একটা কলেজ আছে, সেটা হচ্ছে কলেজ অফ নার্সিং, স্কুল অফ নার্সিং টেকনো ইন্ডিয়া। টেকনো ইন্ডিয়াটাও কিন্তু বেশ ভালো এবং কোর্স ফিটাও বেশ কম, ঠিক আছে? আর এখানে আর একটা আছে দিশারি ইনস্টিটিউট অফ নার্সিং, এটা মালদায় আছে, এই কলেজটাও দেখতে পারো। তো এগুলো কিন্তু একটু কমের মধ্যে, ঠিক আছে? এছাড়া কি আছে, এছাড়া কিন্তু সেরকমভাবে আর কিছু পাচ্ছি না। আচ্ছা আর একটা দেখছি ভাই, আর একটা আছে সেটা হচ্ছে ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ ফ্যাকাল্টি কলকাতায় একটা আছে, এইটাও কিন্তু কম, 375,000। এটা 2021 ডেটা, আমি বারবার বলছি এটা কিন্তু 2021 ডেটা, এখন হতে পারে তাদের ফি স্ট্রাকচার বাড়িয়ে দিয়েছে, হতে পারে সেটা অনেকটা বেড়ে গেছে, সেটা তোমাদেরকে জানতে হবে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা নিজের মতো করে গুগলে সার্চ করবে, সার্চ করে তাদের সাথে কন্ট্যাক্ট করো, কন্ট্যাক্ট করে যদি তোমার মনে হয় ভর্তি হবে তাহলে ভর্তি হতে পারো, ঠিক আছে? আমি শুধুমাত্র দেখাচ্ছি কোথায় কোথায় কোর্স ফিটা কম ছিল, ঠিক আছে? সেই হিসাবে বাড়লেও কতটা বাড়বে, একদম বাড়িয়ে তো আর 10,00,000 করে দিতে পারবে না, সেটা একটু জেনে নেবে, ঠিক আছে? আচ্ছা এবার দেখে নাও, আমি জেলাভিত্তিক বলতে পারছি না অতগুলো। আচ্ছা এখানে দেখতে পাচ্ছ যে কল্যাণীতে একটা আছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ নার্সিং অ্যান্ড রিসার্চ কল্যাণী নদিয়া, এখানেও তাই 375,000। আচ্ছা আর কিন্তু এখানে সেই অর্থে আমি পাচ্ছি না, মহেশতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন এটা একটা দেখতে পাচ্ছ 375,000, মানে 3,00,000-এর নিচে শুধুমাত্র ওই একটা কলেজে দেখালাম ভারত সেবাশ্রম, যেটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট বলতে পারো, আইএনসি অ্যাপ্রুভড, WBNC অ্যাপ্রুভড, এবং সেখানে কোর্স ফি এত কম, 3,00,000 লাগছে না ভাই। যেখানে আমি বলেছিলাম একটা গভর্নমেন্ট কলেজে পড়তে গেলেও মিনিমাম তোমার কিন্তু 1,50,000 খরচ আছে, এটা তুমি যতই তুমি যাই বলো না তাই বলো না কেন এটা কিন্তু হবেই, তোমার এটা ওটা লাগে, অ্যাসাইনমেন্ট লাগবে, বই লাগবে, ড্রেস লাগবে, খাবার টাকা, ইউনিফর্মের এই সমস্ত কিছু সব যদি ধরা যায় তাহলে কিন্তু সব মিলিয়ে 3 বছর কিন্তু কম করো তোমার 3,00,000 টাকা কিন্তু লাগবে, যাবেই যাবে, তার থেকে যদি কম যায় তো খুবই ভালো। অ্যাভারেজ বলেছিলাম 1 থেকে 1.5 লাখ, তাহলে 1.5 লাখ যখন যাচ্ছে তুমি আর একটু বেশি দিলে তোমার 3,00,000-এর কাছাকাছি হয়ে যাচ্ছে, এবার সেটার জন্য তুমি যদি প্রস্তুত থাকো, দেখো আমি তো টাকা দিতে যাবো না বা আমি তোমাকে দায়িত্ব নিতে যাবো না, কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে তোমার বোঝা দায়িত্ব, যেটা তোমার হবে না। দেখো গভর্নমেন্ট পড়তে গেলেও কিন্তু মিনিমাম একটা ফিজ আছে। এবার যেটা তোমাদের বলছিলাম একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে দেখা যাক যে ওই গভর্নমেন্ট কলেজগুলো এখানে আছে কি না, সেন্ট্রাল হসপিটাল কাল্লা বা ওই ব্যাপারগুলো, তাই তো? তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে, এটা সমস্ত মনে হয় প্রাইভেট কলেজেই আছে। আচ্ছা চলো দেখা যাক, যদি পাই তো খুব ভালো হয়। আচ্ছা এইখানে একটু সার্চ করে নিতে হবে সেন্ট্রাল হসপিটাল কাল্লা, চলো একটু দেখা যাক। ফার্স্টের দিকে যদি দেখা যায় না তাহলে দেখবে সমস্তটাই প্রাইভেট কলেজের লিস্ট আছে, হ্যাঁ এটা একটু দেখে নিতে হবে, আমি তোমাদের যদি পাই দেখিয়ে দেবো, বাট আশা করছি থাকবে না, গভর্নমেন্ট কলেজগুলো এখানে নেই। অন্যান্য কলেজে তোমরা জানো প্রতি বছরে 144 টাকা করে লাগে, সেটা তো নর্মাল, ওটা তোমার হচ্ছে একটা বলতে পারো টিউশন ফি হিসেবে নেই, কিন্তু যেটা লাগে সেটা হচ্ছে ওই থাকা খাওয়ার জন্য, এই যেটাই ওটাই কিন্তু অনেকটা অ্যামাউন্ট দাঁড়িয়ে যায়, সেটা হচ্ছে মেন ব্যাপার। বেশ তো যাই হোক,
আশা করছি ব্যাপারগুলো বুঝতে পারলে আমি এটা খুঁজে পেলাম না গভর্নমেন্টটা, যদি পাই আমি নেক্সট টাইমে আবার নিয়ে আসবো, ঠিক আছে? তো চলো আজকের মধ্যে এখানে ছাড়ছি। কাট অফ নিয়ে যেটা ব্যাপার ছিল বা বোঝাতে পারলাম আশা করছি, যে র্যাঙ্ক যতই হোক না কেন চেষ্টা অন্ততপক্ষে করো, ঠিক আছে? আর না হলে তখন তুমি ভর্তি হয়ে যাবে আমাদের ব্যাচে, যদি নাও হয় অন্য কোথাও ভর্তি হবে তোমার থাকে তা সেটাও হতে পারো, কোনো ব্যাপারও নয়। তুমি আমি এক জিনিস বলবো, আমাকে বলছে স্যার আপনাদের কাছে বলবো কতজন পাশ করেছে, দেখো আমি একটা কথা বলে রাখি, পাস ফেলের ব্যাপারটা এখানে কিন্তু আসেই না, কতজন র্যাঙ্ক করেছে ভালো র্যাঙ্ক করে তার গভর্নমেন্ট কলেজ পেয়েছে, এইটা হচ্ছে আসল ব্যাপার। তো যদি গভর্নমেন্ট কলেজের কথা বলো তাহলে কিন্তু সেটা আনলিমিটেড আছে, যদি 2021-24 কথা বলি সেটা 500-1000 টাকা গিয়েও কুলাবে না, তার থেকেও বেশি হবে, আমি কখনো ওই রকমের তুলে ধরিনি। হ্যাঁ, তবে যারা পাস করে ভালো রেজাল্ট করে সেটা নিয়ে আমি ভিডিও দিই, যে সাকসেস স্টোরি, তারা কী করে পড়াশোনা করেছিল সেগুলো দিই। আমি যদি অ্যাডভার্টাইজমেন্ট করাই থাকতো তাহলে এতদিনে আমি অনেকবার ভিডিও দিতাম যে হ্যাঁ আমার কাছে পড়েছে এতজন তুমি ভর্তি হও তাহলে এত কমে করে দেবো, এইসব কিন্তু আমি কোনোদিন বলি না, কখনো বলি না যে ভাই আমার কাছে পড়ো শিওর পাস করবে 100% কমন দিয়ে দেবো পরীক্ষায়, কোনোদিন বলি না। যেটুকু বলি সেটা হচ্ছে তোমাদের পড়া যদি ভালো লাগে, আমার পড়ানো যদি তোমার ভালো লাগে, যে স্টাইলে পড়ায় সেটা যদি তুমি শিখতে পারো তবেই তুমি ভর্তি হও। তাতে আমার যদি 100টা স্টুডেন্ট হয় আমি 100টা স্টুডেন্টই পড়াবো, তাতে যদি আমার 200টাও হয় 200টাই পড়াবো, তাতে যদি 1000টাও হয় আমি 1000টাই পড়াবো, তার থেকে বেশি হলেও পড়াবো। কিন্তু আমি কখনো ওই জিনিসটা বলি না যে আমার কাছে পড়লে তুমি শিওর কমন পাবে। আমি এটা বলতে পারি যে পরীক্ষায় কোথা থেকে কোশ্চেন দিচ্ছে, কীরকম টাইপগুলো ফলো করছে, পরীক্ষায় পরবর্তী কীরকম টাইপের প্রশ্ন আসতে পারে সেই জিনিসগুলো আমি বলে দেবো, এবং সেটা শর্টকাটে, এত হিজিবিজি করে বিরাট কিছু ভাবার কিছু নেই, ঠিক আছে? পরীক্ষাটা একদম হাই ফাই বিরাট কিছু, একদম পিএইচডি লেভেলে পড়া কিচ্ছু নেই, এতটা কঠিন নয়, ঠিক আছে? তবে একটু মনোযোগ সহকারে পড়তে হবে, যেটুকু পড়বে সেটুকু মনোযোগ সহকারে পড়া উচিত, তাহলে তুমি কিন্তু পাস করতে পারবে। ওকে, তো আশা করছি জিনিসগুলো বোঝাতে পারলাম, সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ থাকার জন্য, নমস্কার।